জিওড লার্ন চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব অক্ষাংশ কাকে বলে পৃথিবীর অক্ষাংশ কোনো স্থানের অক্ষাংশ কীভাবে নির্ণয় করা হয় অক্ষরেখা কাকে বলে সমূহের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলির গুরুত্ব সম্পর্কে প্রথমেই আসছি অক্ষাংশ নিরক্ষর রেখা থেকে উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোনো স্থান থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যদি কোনো কাল্পনিক সরল সরলরেখা টানা হয় তবে ওই সরল রেখা নিরক্ষীয় তলের সঙ্গে যে কোন উৎপন্ন করে তাকে অক্ষাংশ বলা হয় এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি নিরক্ষরেখা নিরক্ষীয় নিরক্ষরেখা বরাবর যে তল পৃথিবীর আছে তাকে বলা হয় নিরক্ষীয় তল নিরক্ষীয় তল বরাবর সিয়ার এখানে নিরক্ষীয় তল বরাবর সিয়ার হচ্ছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাসাধ্য এবারে আমরা নিরক্ষরেখার উত্তর দিকের একটা বিন্দু বা একটা স্থান নিলাম এ এই এ স্থানটির অক্ষাংশ কত তা আমরা নির্ণয় করবো এ থেকে আমরা পৃথিবীর কেন্দ্র সি পর্যন্ত একটি সরলরেখা টানলাম সরলরেখার নাম দিলাম এ এবার নিরক্ষীয় ব্যাসাধ্য সি আর বা নিরক্ষীয় তলে যেটা অবস্থান করছে সরলরেখা টানলাম এই সি আর সরলরেখা এবং এসি সরলরেখার মধ্যে কোন কত আছে দেখলাম কোন দেখলাম পঞ্চাশ ডিগ্রি অর্থাৎ এ সি কোন হচ্ছে পঞ্চাশ ডিগ্রি অতএব এ স্থান যেটি আছে এই এ স্থানটির অক্ষাংশ হবে পঞ্চাশ ডিগ্রি এবার আমরা নিরক্ষরেখার উত্তর দিকে একটা বিন্দু পি নিলাম পি থেকে পৃথিবীর কেন্দ্র সি পর্যন্ত যুক্ত করলাম অর্থাৎ পিসি একটা সরল রেখা পেলাম এই পি সি সরলরেখাটি সি আর নিরক্ষীয় তল বা নিরক্ষীয় ব্যাসার্ধের সঙ্গে পঁচিশ ডিগ্রি কোণ করে আছে অতএব পি স্থানটির পি স্থানটির অক্ষাংশ হলো পঁচিশ ডিগ্রি অর্থাৎ নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের যে কৌণিক দূরত্ব কৌণিক দূরত্ব কত কোণে আছে স্থানটি সেই কৌণিক দূরত্বকে সেই স্থানটির অক্ষাংশ বলবো যেমন কলকাতার অক্ষাংশ হল বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর অর্থাৎ কলকাতা নিরক্ষীয় তলে নিরক্ষীয় ব্যাসার্ধের সঙ্গে বা নিরক্ষীয় তলের সঙ্গে কলকাতা কি বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট কোন করে অবস্থান করছে অক্ষাংশ নির্ণয় রাতের বেলা উত্তর গ্লদ্ধের মেরু নক্ষত্র ধ্রুব তারা এবং দক্ষিণ গ্লদ্ধের মেরু নক্ষত্র হচ্ছে হ্যাডলি এক এর উন্নতি কোন মাপা হয় সেক্সট্যান্ট নামক একটা যন্ত্রের সাহায্যে এই সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে এই নক্ষত্রের উন্নতি কোন পরিমাপ করে কোন একটি স্থানে নিখুঁত অক্ষাংশ নির্ণয় করা হয়ে থাকে অক্ষরেখা পৃথিবীর নিরক্ষরেখার পৃথিবীর নিরক্ষরেখা শূন্য ডিগ্রি এই নিরক্ষরেখার উভয় দিকে অর্থাৎ উত্তর দিকে বা দক্ষিণ দিকে অবস্থিত সমমানের অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলিকে মানে একই মানের অক্ষাংশ বিশিষ্ট যে স্থানগুলো রয়েছে তাকে পূর্ব পশ্চিমে বিস্তৃত যে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে অক্ষরেখা বলা হচ্ছে অর্থাৎ এখানে দেখ নিরক্ষরেখার উত্তর দিকে দশ অক্ষাংশ বিশিষ্ট যে স্থানগুলো রয়েছে আমি বা আমরা কাল্পনিক বৃত্তেকার রেখা দিয়ে জুড়ে দিলাম তাহলে জোড়ার পরে যে একটা রেখা পেলাম পূর্ব পশ্চিম বিস্তৃত রেখা এটাকে আমরা বলবো দশ ডিগ্রির উত্তর রেখা আবার কুড়ি ডিগ্রি অক্ষাংশ বিশিষ্ট যে স্থানগুলো রয়েছে সেইগুলোকেও আমি একটা বৃত্তাকার কাল্পনিক রেখা দিয়ে এখানে জুড়ে দিলাম জোড়ার পরে একটা রেখা পেলাম এটাকে আমরা বলবো উত্তর গ্রন্থের কুড়ি ডিগ্রি অক্ষরেখা একইভাবে ত্রিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি ষাট ডিগ্রি সত্তর ডিগ্রি আশি ডিগ্রি সমা মানের যে অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলো রয়েছে সেই স্থানগুলোকে জুড়ে দেওয়ার পরে যে রেখা পাব তাকে বলা হবে কি অক্ষরেখা কি এক কথা কি বলছে সম মানের যে অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলো পৃথিবীতে রয়েছে সেই সম মানের অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলোকে একটি কাল্পনিক রেখা দিয়া জুড়ে দেওয়া হলো জুড়ে দেওয়ার পরে যে রেখাটা পাবো সেই রেখাটা কে বলবো অক্ষরেখা এই রেখাটা সাধারণত পূর্ব থেকে পূর্ব থেকে পশ্চিম দিকেই বিস্তৃত হবে অক্ষরেখাগুলি সম অক্ষ বিশিষ্ট তাহলে আমরা কি জানলাম একটা অক্ষরেখার অক্ষাংশ সমান এবং তারা পরস্পরের সমান্তরাল কুড়ি ডিগ্রির অক্ষরেখা টানা হলো ত্রিশ ডিগ্রি অক্ষরেখা টানা হলো এখানে আমরা দেখতে পাচ্ছি কুড়ি ডিগ্রি তিরিশ ডিগ্রি এই দুটি অক্ষরেখা বা সবগুলো অক্ষরেখা কি হচ্ছে পরস্পরের সমান্তরাল রয়েছে চিত্রে সেগুলো সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে তাহলে অক্ষরেখাগুলো কি পরস্পরের সমান্তরালে থাকে তাহলে অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরালে থাকে তাই এই অক্ষরেখাগুলোকে হয়ে থাকে অক্ষরেখার বৈশিষ্ট্য অক্ষরেখাগুলি আমরা দেখতেই পাচ্ছি একাধিক অক্ষরেখা এখানে চিত্রে দেখানো হয়েছে সবগুলি পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত যেকোনো চিত্রের উপরে থাকে উত্তর নিচে থাকে দক্ষিণ ডান হাতের দিকে তোমার হাত যেদিকে ডান দিকে থাকে হচ্ছে পূর্ব বা দিকে থাকবে হচ্ছে কি পশ্চিম তার মানে রেখাগুলো কোন দিকে আছে পূর্ব পশ্চিম বা পশ্চিম থেকে পূর্ব বিস্তৃত আকৃতি প্রতিটি অক্ষরেখায় কিন্তু পূর্ণবৃত্ত প্রত্যেকটা অক্ষরেখা গোলকে ভূগোলকে চারিদিকে বিস্তৃত হয়ে আছে অর্থাৎ পূর্ণবৃত্ত অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল হওয়ায় যে কোনো দুটি অক্ষরেখার মধ্যবর্তী দূরত্ব সর্বদা কী হয় সমান হয় অসমান পরিধি নিরক্ষরেখার কাছে অক্ষরেখার পরিধি কি হচ্ছে নিরক্ষীয় যে অক্ষরেখা মানে এটা হচ্ছে বৃহত্তম অক্ষরেখা এর পরিধি সবচেয়ে বেশি এবার নিরক্ষরেখা থেকে যত আমরা উত্তর দিকে যাব তত কিন্তু এই অক্ষরেখাগুলোর পরিধি কমতে থাকবে আবার নিরক্ষরেখা থেকে যত দক্ষিণ দিকে যাব সেখানেও কিন্তু অক্ষরেখার পরিধি কমতে থাকবে অবশেষে কিন্তু উত্তরে সুমেরু এবং দক্ষিণে কিন্তু কুমেরুতে গিয়ে এটা বিন্দুতে পরিণত হয়েছে তাই সুমেরু এবং কুমেরু এদের কিন্তু পরিধি নেই তাই এগুলোকে আমরা অক্ষরেখা বলবো না তাহলে অক্ষরেখার মোট সংখ্যা অক্ষরেখা নিরক্ষরেখা থেকে উত্তর দিকে অক্ষরেখার সংখ্যা হচ্ছে সুমেরু বিন্দুটাকে বাদ দিলে উননব্বইটি এবং দক্ষিণে কুমেরু বিন্দুকে বাদ দেওয়ার ফলে অক্ষরেখার সংখ্যা হচ্ছে উননব্বইটি তাহলে উননব্বই আর উননব্বই হচ্ছে একশো আটাত্তর এবার আমরা বৃহত্তম অক্ষরেখা হচ্ছে নিরক্ষরেখা সেটাকে যোগ করি তাহলে মোট অক্ষরেখার সংখ্যা হবে একশো উনআশি মান অক্ষরেখার সর্বনিম্ন মান সবচেয়ে কম মান হচ্ছে শূন্য ডিগ্রি আর সবচেয়ে বেশি মান হচ্ছে অক্ষাংশে সর্বোচ্চ সবচেয়ে বেশি মান সব বইতে কিন্তু নব্বই ডিগ্রি দেওয়া হয়েছে কিন্তু নব্বই ডিগ্রি অংশ অর্থাৎ সুমেরু বিন্দুটা কিন্তু অক্ষরেখা নয় তাহলে সর্বোচ্চ মান আমরা কিন্তু নব্বই ডিগ্রি বলতে পারি না এটা সর্বোচ্চ মান তাহলে উন নব্বই ডিগ্রি আমরা বলতে পারি তবে সর্বোচ্চ অক্ষাংশ হচ্ছে নব্বই ডিগ্রি অক্ষাংশ একই অক্ষরেখায় অবস্থিত পৃথিবীর সমস্ত স্থানের অক্ষাংশ সমান স্বাভাবিক তো আমরা অক্ষরেখা কল্পনা করেছি কিভাবে সমান অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলিকে কাল্পনিক রেখা দিয়ে জুড়ে দিয়েছি তাহলে সেই সংজ্ঞায় তো আমরা আগেই দেখে নিয়েছি যে সমান অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলোকে জোড়া হয়েছে স্বাভাবিকভাবে একই অক্ষরেখা সব জায়গার অক্ষাংশ কি হবে সমান হবে এবার আমরা কতগুলি গুরুত্বপূর্ণ অক্ষরেখা সম্পর্কে জেনে নেব প্রথম হচ্ছে নিরক্ষরেখা উত্তরে রয়েছে পৃথিবীর সুমেরু বিন্দু এবং দক্ষিণে রয়েছে কুমেরু বিন্দু এই সুমেরু বিন্দু এবং কুমেরু বিন্দু থেকে সমান দূরে পৃথিবীর ঠিক মাঝখানে পৃথিবীর বৃহত্তম অক্ষরেখা কল্পনা করা হয়েছে এই বৃহত্তম বৃত্তেখা যে রেখাটি পৃথিবীর মাঝখানে পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত হয়ে আছে সেই রেখাটিকে বলা হচ্ছে নিরক্ষরেখা এই নিরক্ষরেখার অক্ষাংশগত মান হল শূন্য ডিগ্রি নিরক্ষরেখার সাহায্যে পৃথিবীর দুটি সমান গোলার্ধে ভাগ করা হয় নিরক্ষরেখার উত্তর দিকে যে অংশটা থাকে তাকে বলা হয় উত্তর গোলার্ধ এবং নিরক্ষরেখার দক্ষিণ দিকে যে অংশটা রয়েছে তাকে বলা হয় দক্ষিণ গোলার্ধ দুই নিরক্ষরেখার সাহায্যে কোনো জায়গার অক্ষাংশ নির্ণয় করা সম্ভব নিরক্ষ রেখা সাহায্যেই তো অক্ষাংশটা নির্ণয় করা হয় নিরক্ষীয় তলের সঙ্গে ভূপৃষ্ঠের উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোন একটা স্থান যে কোনটা করে থাকে সেই কোণের মান হচ্ছে সেই স্থানটার অক্ষাংশ তাহলে অক্ষাংশ নির্ণয় করা হয় কি রেখা সাহায্যে যার সাহায্যে আমরা বলতে পারি কোন একটা স্থান কতটা উত্তরে বা কতটা দক্ষিণে আছে কর্কটক্রান্তি রেখা এবং রেখা এখানে উত্তর গোলার্ধে যে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর রেখা এখানে ডিগ্রি হবে সেই রেখাটাকে বলা হচ্ছে রেখা এবং সাড়ে দক্ষিণ গোলার্ধে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ যে অক্ষরেখা রয়েছে তাকে কি বলা হচ্ছে মকরক্রান্তি রেখা এখানে কিন্তু ভুল আছে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ হবে অক্ষরেখাকে মকরক্রান্তি রেখা বলা হচ্ছে ব্যবহার কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখা দ্বারা সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের সীমা নির্ণয় করা হয় সূর্য উত্তর দিকে লম্বভাবে কিরণ দেয় কর্কট ক্রান্তি রেখা পর্যন্ত তার উপরের অংশে সুমেরুর দিকে কিন্তু কোথায় লম্বভাবে কিরণ দেয় না একইভাবে দক্ষিণ দিকে সূর্য লম্বভাবে কিরণ দেয় কিন্তু মকরক্রান্তি রেখা পর্যন্ত তাহলে উত্তর দিকের উত্তরায়ণের শেষ সীমা হচ্ছে কর্কটক্রান্তি রেখা এবং দক্ষিণায়নের শেষ সীমা হচ্ছে মকরক্রান্তি রেখা আর কর্কটক্রান্তি রেখার থেকে নিরক্ষ রেখা পর্যন্ত কর্কটক্রান্তি এবং মকরক্রান্তি রেখার মাঝখানে রয়েছে উষ্ণ কর্কটক্রান্তি রেখার থেকে সুমেরু বৃত্ত এবং মকরক্রান্তি রেখা থেকে কুমেরু বৃত্ত রেখা পর্যন্ত রয়েছে নাতিশীতোষ্ণ মণ্ডল অর্থাৎ কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা উষ্ণ মন্ডল এবং নাতিশীতোষ্ণ মন্ডলের সীমা রেখা। এবারে আসছি সুমেরু বৃত্ত এবং কুমেরু বৃত্তরেখা উত্তর গোলার্ধে সাড়ে ছেষট্টি ডিগ্রি এখানে আবার ভুল লেখা হয়েছে সাড়ে ছেষট্টি ডিগ্রি যে উত্তর অক্ষরেখা তাকে বলা হচ্ছে সুমেরু রেখা। সুমেরু বৃত্তরেখা সাড়ে ছেষট্টি ডিগ্রি তার মান দক্ষিণ গোলার্ধে সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ যে অক্ষরেখা রয়েছে তাকে বলা হচ্ছে কুমেরু রেখা। কুমেরু বৃত্তরেখা সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ এদের ব্যবহার এই রেখা দুটি উত্তর ও দক্ষিণ গোলার্ধের হিমমন্ডল ও নাতিশুতোষ্ণ মন্ডলের সীমারূপে গুরুত্বপূর্ণ হ্যাঁ আমরা চিত্রেও দেখতে পাচ্ছি উত্তরে উত্তর আর মন্ডল উত্তর নাতিশ্ণ মন্ডলের মাঝখানে সুমেরু বৃত্তরেখা অবস্থান করছে আর দক্ষিণে দক্ষিণ শীতোষ্ণ মন্ডল এবং দক্ষিণ হিমমণ্ডলের মাঝখানে অবস্থান করছে কুমেরু রেখা। সুমেরু ও কুমেরুতে ছয় মাস দিন ও রাত্রির হয়ে থাকে আমরা জানি তার যে সীমানা শেষ সীমানা উত্তর গোলার্ধের সুমেরু বৃত্তরেখা পর্যন্ত এই ঘটনাটা ঘটে আর দক্ষিণ গোলার্ধে কুমেরু বৃত্তরেখা পর্যন্ত ছয় মাস দিন ও রাত্রি হয়ে থাকে এবারে আসি সুমেরু বিন্দু নিরক্ষরেখা থেকে উত্তরে নব্বই ডিগ্রি কৌণিক দূরত্বে অবস্থিত মেরু বিন্দুকে সুমেরু বিন্দু বলে তাহলে নিরক্ষরেখার সঙ্গে নব্বই ডিগ্রি কোন করে অবস্থিত স্থানটি উত্তর গোলার্ধের স্থানটিকে সুমেরু বিন্দু বলা হচ্ছে আর নিরক্ষরেখা থেকে দক্ষিণে নব্বই ডিগ্রি কৌণিক দূরত্বে অবস্থিত মেরু বিন্দুটিকে কুমেরু বিন্দু বলা হচ্ছে কুমেরু বিন্দুর অক্ষাংশমান নব্বই ডিগ্রি সুমেরু বিন্দুর অক্ষাংশমান নব্বই ডিগ্রি এটা উত্তরে আর কুমের বিন্দু হলো দক্ষিণে রেখা বলা বলা হয়। হয় কেন নিরক্ষরে কথাটির অর্থ হল সমান দিন ও রাত্রি নিরক্ষরেখার উপর সারা বছর দিন রাত্রি দৈর্ঘ্য সমান হয় নিরক্ষরেখার উপর সারা বছর দিন এবং রাত্রির দৈর্ঘ্য সমান হয় অর্থাৎ দিন এবং বারো ঘন্টা রাত্রি হয় তাই রেখাকে বিশুব রেখা বলা হয় ধন্যবাদ